প্রথম লাইনটি হচ্ছে রেডি ফর প্রিন্ট, যাদের স্ট্যাটাস তাদের একটি লাইন এবং তাদের কিন্তু ডেট বাড়িয়ে দিতেছে। এবং দ্বিতীয় যে লাইনটি আছে সেটা হচ্ছে ডিসপ্যাচ কিংবা শিপমেন্ট হ্যান্ড ওভার রিসিভ ইন সার্কেল, তো তাদের ক্ষেত্রে কিন্তু লাইনে অবশ্যই ধরতে হবে। এবং যাদের ডিসপ্যাচ লেখা আছে, আসসালামু আলাইকুম, হ্যালো বাইকার, যে সকল বাই ব্রাদার যারা পুরাতন নিয়মের ড্রাইভিং লাইসেন্সগুলো করেছেন এবং এখন পর্যন্ত স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি পাননি কিংবা রেডি ফর প্রিন্ট কিংবা ডিসপ্যাচ, তো এটি নিয়ে কিন্তু আমি অবশ্যই অনেকগুলো ভিডিও আপলোড করেছি এবং সেখানে কিন্তু অনেক বাই ব্রাদার অনেকেই কিন্তু পেজে অনেকেই মেসেজ করছেন যে ভাই আমার রেডি ফর প্রিন্ট কিংবা ডিসপ্যাচ চলে আসছে, তো সেক্ষেত্রে আমি আমার স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি পাবো কিনা কিংবা ডিসপ্যাচ থাকলে আপনি আদৌ আপনার স্মার্ট কার্ডটি পাবেন কিনা। তো গত দুই দিন আগে কিন্তু অবশ্যই আমি একটি ভিডিও আপলোড করেছিলাম, সেটি হচ্ছে ডিসপ্যাচ লেখা থাকা সত্ত্বেও কিন্তু অবশ্যই 100% আপনি পুরাতন নিয়মে আপনার ড্রাইভিং লাইসেন্সটি অবশ্যই বিআরটিতে কিন্তু পাবেন, আপনি কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে আপনার স্মার্ট কার্ডটি পাবেন না। এবং বিশেষ করে এই পরিবারের যে সকল ভাই ব্রাদার যারা মিরপুর বিআরটিতে যারা ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন এবং যাদের রেডি ফর প্রিন্ট কিংবা রেডি ফর প্রিন্টের পরে যাদের ডিসপ্যাচ লেখা আসতেছে তারা আদৌ তাদের স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি পাবেন কিনা, তো এই পরিবারের এক ভাই ব্রাদার তিনি কিন্তু অবশ্যই এই ভিডিওটি দেখতেছেন এবং তিনি কিন্তু অবশ্যই আমাদের পেজে মেসেজ করে তার যে ড্রাইভিং লাইসেন্সটি ডিসপ্যাচ পাওয়ার পরে যার যে অভিজ্ঞতাটি সেটি কিন্তু অবশ্যই শেয়ার করছে এবং তিনি তার অভিজ্ঞতা শেয়ার করার ক্ষেত্রে এবং আদৌ যারা এখন পর্যন্ত স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি পায়নি, যাদের ডিসপ্যাচ লেখা আসতেছে কিংবা রেডি ফর প্রিন্ট আসতেছে কিংবা অন্য অন্য স্ট্যাটাস আসতে পারে, তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি 100% আপনার স্মার্ট কার্ডটি পাবেন। আর অবশ্যই আজকের ভিডিওটি কেবলমাত্র যে সকল ভাই ব্রাদার যারা মিরপুর বিআরটিতে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন তাদের জন্য, আর মিরপুর বিআরটিতে কিন্তু অবশ্যই যে লাইনগুলো আছে নিয়মে ড্রাইভিং লাইসেন্স এর আবেদন করার ছিল বাট বিগত 11 মাস পর রেডি ফর প্রিন্ট ছিল, গতকাল মানে তারপরে গত 10-12 দিন আগে স্ট্যাটাস চেঞ্জিং হলো এবং প্রথমে কোয়ালিটি চেক কমপ্লিট এটি, তারপর হচ্ছে 2-3 দিন পর রেডি ফর ডিসপ্যাচ লেখাটি চলে আসে, তো এরই পরে 2-3 দিন পর ডিসপ্যাচ লেখা আসলো, শেষ স্ট্যাটাসের এর 4-5 দিন বা 5-6 দিন পরে আসার সকালে বিআরটি অফিসে গেলাম এবং খুব সকাল সকালে বিআরটির অফিসে ইনশাল্লাহ গেলাম, তো 8:20 বাজে, তো প্রথম গেটে কিন্তু অবশ্যই বন্ধ ছিল বাট সামনের গেটে যে সকল ভাইবরাদা যারা মিরপুর বিআরটিতে ইদানিং যারা গেছেন তারা কিন্তু অবশ্যই জানেন যে প্রথম গেটে কিন্তু কাজ করা হচ্ছে, এখন কিন্তু প্লেট নাম্বার কিংবা অন্য অন্য যে কাগজগুলো আছে সেগুলো কিন্তু ওই পিছনেই গেট দিয়ে কিন্তু আসতে হবে, তো প্রথম গেটেই সম্পূর্ণ নিষেধ। তো 9টার মধ্যে গেট খুলতে খুলতে বাইক নিয়ে ভিতরে ঢুকে দেখি প্রায় 100 জনের মতো সিরিয়াল দরবেশের আনাগোনা, কিন্তু অপেক্ষার পালা শেষ করার সামনে আগানোর পর বুঝতে পারলাম যে মূলত বিআরটি স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের লাইন হচ্ছে দুইটি ধরা হয়েছে। প্রথম লাইনটি হচ্ছে রেডি ফর প্রিন্ট, যাদের স্ট্যাটাস তাদের একটি লাইন এবং তাদের কিন্তু ডেট বাড়িয়ে দিতেছে। এবং দ্বিতীয় যে লাইনটি আছে সেটা হচ্ছে ডিসপ্যাচ কিংবা শিপমেন্ট হ্যান্ড ওভার রিসিভ ইন সার্কেল, তো তাদের ক্ষেত্রে কিন্তু লাইনে অবশ্যই ধরতে হবে। এবং যাদের ডিসপ্যাচ লেখা আছে তাদের রেফারেন্স নাম্বার সার্চ করে তাদের বক্স নাম্বার পেলে, অবশ্যই ডেলিভারি স্লিপের বক্স নাম্বার পেলে ও লিখে দিতেছে শিপমেন্ট রিসিভ ইন সার্কেল অফিস, ও অবশ্যই 3 নাম্বার কাউন্টারে পাঠিয়ে দেয়, তো 3 নাম্বার কাউন্টারে পাঠানোর পরে তাদের স্মার্ট কার্ডটি যদি খুঁজে পায় তাহলে ইনশাল্লাহ তাদের ডেলিভারি দিয়ে দিতেছে, আর যদি না পেয়ে থাকে তাহলে তাদের কিন্তু অবশ্যই ডেট একটি বাড়ি দিতেছে। তো সেক্ষেত্রে এই বাইবারের দ্বারা তো তিনি কিন্তু লিখছেন যে আমার ডেটটি বাড়ি দিছে। আপনাদের উদ্দেশ্যে বলবো যে ডিসপ্যাচ লেখা থাকলে যে আপনি স্মার্ট কার্ডটি পাবেন এমন কিন্তু কোনো কিছু না, তো অবশ্যই যে ডেটটি আপনাদেরকে বাড়িয়ে দিবে সামনে যে ডেটটি বাড়িয়ে দিবে সেই ডেটে গেলেই আপনাদের স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি 100% পাবেন, তো এই ডেটটি কিন্তু তেমন বেশি দেয় না, কারণ 1 মাস বা 2 মাস কিন্তু ডেট বড় জোর বাড়িয়ে দিতে পারে, যদি আপনাদের 2 মাস ডেট বাড়িয়ে দেয় তাহলে 1 মাস পরে যে ডেটটি হবে সেই ডেটে ইনশাল্লাহ আবার বিআরটিতে যাবেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনাদের স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি, কেবলমাত্র যদি আপনি পুরাতন নিয়মে করে থাকেন। এটা শুধু মিরপুর বিআরটিতে এই ভাই ব্রাদারের যে অভিজ্ঞতাটা সেটা কিন্তু শেয়ার করলে, আর এটা আমি চাই যে আমারও এই পরিবারের যে সকল ভাই ব্রাদার আছে তাদের ক্ষেত্রেও কিন্তু এটা হতে পারে, তাই আপনাদের উদ্দেশ্যে বলবো সর্বশেষ অবশ্যই 100% এখন যারা পুরাতন নিয়মে ড্রাইভিং লাইসেন্সটি করছেন যাদের ডিসপ্যাচ লেখা আসতেছে তারা 100% ইনশাআল্লাহ বিআরটিতে যোগাযোগ করুন। যে সকল ভাই ব্রাদার যারা এই ধরনের সমস্যা ফেস করতেছেন কিংবা যাদের ডিসপ্যাচ লেখা আসতেছে তাদেরকে আমি কথা দিতে পারি 100% ইনশাআল্লাহ আপনি আপনার স্মার্ট কার্ডটি পাবেন, কিন্তু যদি নতুন নিয়মে ড্রাইভিং লাইসেন্স করে দেন শুধু ডিসপ্যাচ যাদের আছে তারা কিন্তু অবশ্যই
পোস্ট অফিসের মাধ্যমে তাদের স্মার্ট কার্ডটি পাবেন। আর আপনি যদি পুরাতন নিয়মে আপনার যদি ডিসপাস লেখা চলে আসে তাহলে কিন্তু অবশ্যই আপনাকে সেই বিআরটিতে কিন্তু যেতে হবে। তো সেই বিআরটিতে গিয়ে ইনশাআল্লাহ যদি আপনার রেফারেন্স নাম্বারটি যে বিআরটিতে দেন না কেন সেখানে সার্চ করা হবে, যদি আপনার রেফারেন্স নাম্বারটি ঠিকঠাক হয়ে যায় মানে তাদের অনলাইনে কিংবা তাদের বিআরটিতে যদি হয়ে যায় তাহলে অবশ্যই আপনার বক্স নাম্বারটি এবং আপনার যে ডেলিভারি স্লিপটি সেটি রেখে আপনার স্মার্ট কার্ডটি দিয়ে দেবে। তো অবশ্যই এই বিষয়টি কিন্তু অনেক ভাই ব্রাদার কিন্তু বলতেছেন যে আমার ডিসপাস লেখা আসছে তো আমি কেন পাচ্ছি না। তবে হ্যাঁ, একটি বিষয় খেয়াল করুন, এই পরিবারের কিন্তু অনেক ভাই ব্রাদার আছেন, তারা কিন্তু আমাদের পেজে অনেকেই মেসেজ করছেন এবং আমিও কিন্তু আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি এটা দেখছি, কারণ অনেকেরই কিন্তু আছে একই সাথে মানে আমি আপনি একই সাথে ড্রাইভিলাইসিসের জন্য ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এক বন্ধু ড্রাইভিলাইসিস পেয়ে গেছে, মানে আমার সাথের লোক ড্রাইভিলাইসিস পেয়ে গেছে কিন্তু আমি এখনও পাইনি, কিংবা আমার অনেক সমস্যা হতে পারে। তো সেটা নিয়ে এই না যে ডিসপাস লেখা থাকলেই যে আমি ড্রাইভিং লাইসেন্স পাবো না কিংবা পাবো। তো অবশ্যই এটা কিন্তু আপনার ব্যক্তিগত কোনো সমস্যা থাকতে পারে কিংবা আপনার কোনো তথ্যের সমস্যা থাকতে পারে, বাট আপনার এনআইডি কার্ডের সাথে আপনার স্মার্ট কার্ডের কোনো সমস্যা থাকতে পারে, বাট এই ধরনের কোনো কিছু সমস্যার কারণেই কিন্তু আপনি পারছেন না। কিন্তু এই বলে তাই না যে আপনি ডিসপাস লেখা মানেই যে আপনি পাননি তার মানে আর কেউ পাবে না, এটা কিন্তু আসলে সম্পূর্ণ ভুল ধারণা। আর অবশ্যই গত 2 দিন আগে যে ভিডিওটি আপলোড করেছিলাম তো সেখানে কিন্তু অনেক ভাই ব্রাদার আর তিনিও কিন্তু আমার এই এলাকার এক ভাই ব্রাদার, তো তার ড্রাইভিং লাইসেন্সটি আমি এ টু যে সব কিছু কিন্তু আপনার সাথে শেয়ার করছি, রেডি ফর প্রিন্ট, ডিসপার্স এবং ফিঙ্গারপ্রিন্ট দেওয়া, মাদ্রাস সিকিউরিটি দেওয়া, কবে দিয়েছে মানে এ টু যে সব কিছু কিন্তু শেয়ার করছি। কেবলমাত্র যে সকল ভাই ব্রাদার যারা পুরাতন দর্শক আছেন, মানে দর্শক না আমার পুরাতন ভাই ব্রাদার যারা আছেন তারা কিন্তু অবশ্যই দেখছেন। তো সর্বশেষ একটি কথাই বলবো, আপনার নতুন নিয়মে হোক পুরাতন নিয়মে হোক অবশ্যই যদি আপনার ডেল চেকারে ডিসপার্স লেখা আসে তাহলে 100% ইনশাআল্লাহ আপনার স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি পাবেন, আমি 100% আপনাদের কথা দিয়ে দিচ্ছি। কারণ অনেক ভাই ব্রাদার পেয়েছেন এবং এই ভাই ব্রাদার কিন্তু তিনি কিন্তু অবশ্যই পেয়েছেন, তো বাট এই ভাই ব্রাদার কিন্তু পাইনি, তাই বলে এই না যে আমরা কেউ পাবো না। তাই আপনাদের সর্বশেষ একটি কথা বলবো, যে সকল ভাই ব্রাদার যারা মিরপুর বিআরটিতে আছেন তো অবশ্যই 2টি লাইন আর অবশ্যই দালালের খপ্পরে কেউ কখনো পড়বেন না। আপনি অফলাইনে অনলাইনে কোথাও যদি দালাল কাউকে বলে দেওয়া হয় আপনার এনআইডি কার্ড দিয়ে শুধু আপনার ড্রাইভিং লাইসেন্সটি করে দেবে বাট অন্য কোনো পেপার লাগবে না, তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে চাই অবশ্যই আপনি একটি হ্যাসাল পোহাবেন। কোনটা হতে পারে, হতে পারে আপনার মেডিকেল সার্টিফিকেট, কখনোই আপনি দালালের পোলো পরে আপনি অনলাইনে বলেন কিংবা বিভিন্ন গ্রুপে বলেন কিংবা আপনি অফলাইনে বলেন, এখানে কিন্তু হবে না। আর আপনি ড্রাইভিং লাইসেন্স করতে হলে অবশ্যই যদি সঠিক ডকুমেন্টগুলো থাকে তাহলে 100% ইনশাআল্লাহ আপনি আপনার ড্রাইভিং লাইসেন্সটা আপনি নিজেও করতে পারেন কিংবা অন্য লোকের মাধ্যমে করাতে পারেন, সেটা আপনাদের বিষয়। তো ডকুমেন্টগুলো যদি ঠিক থাকে তাহলে ইনশাআল্লাহ আপনি খুব তাড়াতাড়ি দ্রুত আপনার বিএসপির প্রোফাইল থেকেও কিন্তু অ্যাপ্রুভ দিয়ে দিবে, আপনার ড্রাইভিং লাইসেন্সটাও খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ পেয়ে যাবেন। তো ভিডিওটি এই পর্যন্ত ছিল, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা করছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।